রচনা ব্যানার্জি। ঘরে বুখরিয়ে ঠিক সন্ধেবেলা যখন চা নিয়ে বসার সময়, টেলিভিশনে চায়ের সাথে দিদি নাম্বার ওয়ান তো দেখতেই হচ্ছে। এটাই এখন আপামর বাঙালির রুটিনে দাঁড়িয়ে গেছে, সেই দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি। এমন একজন অভিনেত্রী যিনি এখন হয়ে উঠেছেন বাড়ির মেয়ে। তাই দেশের দুর্দিনে বাড়ির মেয়ে কিছু করবে না তা কি হয়? টলিউড এবং বলিউড কাঁপানোর পরে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান শুধু আর গেম শোনে, সেটা হয়ে গেছে একটা ইমোশন, একটা অভ্যেস। এই করোনা কালেও মন ভালো রাখতে অনেকেই দেখছেন দিদি নাম্বার ওয়ান, এবং করোনা কালে মানুষকে ভালো রাখতে এবার এমন একটা জিনিসকে সাপোর্ট করলেন রচনা বন্দ্যোপাধ্যায়, যা সত্যি প্রশংসনীয়। যারা এই কাজটা করছেন তারা তো অবশ্যই আমাদের হিরো। ফাউন্ডেশন এবং গুরুদ্বারা বেহালা, এই দুই সংস্থা একসাথে এসে তারা সাধারণ মানুষের কাছে যারা কোভিড আক্রান্ত পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে অক্সিজেন। সেই গুরুদ্বারার বাইরে যদি মানুষ নিজেদের গাড়ি নিয়ে আসেন বা তাদের ক্যাম্পে এসে থাকেন তাহলেই সেখানে তারা পাবেন ফ্রি অক্সিজেন। অক্সিজেনের সংকটে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তাই এবার সাধারণ মানুষ নেমে পড়েছেন কাজে, যাতে নিঃশ্বাসের জন্য আর কেউ প্রাণ না হারান। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে বাহবা জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং জানিয়েছেন এটাই তো সময় একে অপরের হাত ধরে যাতে আমরা সেই সকল মানুষদের সাহায্য করি যারা আজ অসহায়। তিনি আবারও প্রমাণ করে দিলেন তিনি দিদি নাম্বার ওয়ান। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.